ভাই বাবানি, হ্যাঁ বলো। তুমি যে কোপা আমেরিকা আইতাছে, কোপা আমেরিকা কোন দল সাপোর্ট করো তুমি? আমি তো ছোটকাল থেকে ব্রাজিল সাপোর্ট করে আইছি। আচ্ছা, ব্রাজিলের যে এই যে কিছুদিনের ভিতরে ফ্রেন্ডলি ম্যাচ আছে এটা জানো নি? ফ্রেন্ডলি ম্যাচ আমার ছোট জানি না, আমরা তো মনে বাসা দল। ঠিক আছে, ছোটবেলা থেকে যেহেতু ব্রাজিল সাপোর্ট করো, তাহলে ফ্রেন্ডলি ম্যাচ আছে কিনা এটা তো জানার কথা। জানার কথা, ঠিক আছে। ধরো আমরা এত টাচ মোবাইল থাকতো, ঠিক আছে, অনেকে আমরা খড়ির মোবাইল তো ব্যবহার করি। টাচ মোবাইল ছাড়াও মানুষে এটা জানতে পারো, মানে যদি আগ্রহ থাকে, দলের প্রতি আগ্রহ যদি থাকে, দলের প্রতি আগ্রহ আছে। ঠিক আছে, তো আমরা খাম খাজের ব্যস্ত না। আমি শুনছি যে ব্রাজিল সাপোর্টার নাকি এরকমই, মানে হুজুগে সাপোর্টার যে 5টা কাপ দেখেও নাকি সাপোর্ট করে। না না না, খাস এই ধরো আমি দল দেখে সাপোর্ট করি, অনেকে তো আর্জেন্টিনা সাপোর্ট করে। ঠিক আছে, আমাদের গ্রামে সবে আর্জেন্টিনা। আর্জেন্টিনা আমি যতটুকু জানি যে আর্জেন্টিনা যারা সাপোর্ট করে এরা মোটামুটি মানে কোন দিন খেলা পরে না পরে এগুলো জানে। জানে আমি মানছি, খেলা জানে, এরা সাপোর্টার বেশি, একজনের মুক্তি আর একজন যে ব্রাজিলের সাপোর্টার তো বেশি আছে। না, ব্রাজিলের সাপোর্টার বেশি, একদম কম। এখন জান না, এই যে 9 তারিখ খেলা আছে, তার সাথে জানো নি? না না, এটা জানো না। ইকুয়েডর, এরপরে কোপা আমেরিকা যে ব্রাজিলের প্রথম ম্যাচ কোন সময় এটা জানো নি? আমরা যে বিশ্ব খেলাটা আমরা মন প্রাণ দিয়ে দেখি আর কি, বাদ দিয়ে কুফা সুফা এটা। ঠিক আছে, আমরা অতটা তাহলে দর্শক আমার আমি যেটা শুনছি এটাই, তাহলে ব্রাজিল যারা সাপোর্ট করে এরা মনে হয় হুজুগে সাপোর্টার, যে 5টা কাপ দেখছে এরপর সাপোর্ট, মানে এরপরে তো আর কিছু না, যারা খেলা বুঝে না এরাই মূলত মনে হয় সম্ভবত ব্রাজিল সাপোর্ট করে।